আজকে আমরা মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপত্যকাগুলোর অবস্থান সম্পর্কে জানব। তার আগে আমাদের জানতে হবে উপত্যকা কি। অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেস ডিকশনারি অনুযায়ী উপত্যকা হলো পাহাড় কিংবা পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি, যা সাধারণত একটি নদী বা প্রবাহ ধারণ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়। বাংলাদেশের প্রধান উপত্যকাগুলোর অবস্থান দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাঁচটি জেলা মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজারে। মৌলভীবাজার জেলায় অবস্থিত বলিশিরা উপত্যকা, খাগড়াছড়ি জেলায় অবস্থিত হালদা উপত্যকা, রাঙামাটি জেলায় অবস্থিত সাজেক, ভেঙ্গি, মাইনিমুখী উপত্যকা, কক্সবাজার জেলায় অবস্থিত নাপিতখালি উপত্যকা এবং চট্টগ্রাম জেলায় অবস্থিত সাঙ্গু উপত্যকা। এর মধ্যে ভেঙ্গি হল কাপ্তাই হ্রদে প্রবাহিত উপত্যকা। সাঙ্গু নামে একই সাথে উপত্যকা, নদী এবং গ্যাসক্ষেত্র রয়েছে।